হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের অটোকারেক্ট সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে অন্য আরেকটি ভিডিওতে আমি অটোকারেক্ট সম্পর্কে আলোচনা করেছি। সেই ভিডিওতে আমি বলেছি অটোকারেক্টের সুবিধা কী এবং অসুবিধা কী, অটোকারেক্ট বাংলা নিয়ে কাজ করার সময় কী ধরনের সমস্যার সৃষ্টি করে এবং ইংলিশ নিয়ে কাজ করার সময় কী ধরনের সুবিধা দেয় সে সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব অটোকারেক্ট যখন আপনি বাংলা নিয়ে কাজ করবেন, অর্থাৎ বাংলা টেক্সট নিয়ে যখন কাজ করবেন, তখন আপনাদেরকে কী ধরনের সুবিধা দেয়, অর্থাৎ অটোকারেক্টের যে সুবিধা রয়েছে সেটি প্রয়োগ করে যেন আমরা বাংলা নিয়ে যখন আমরা কাজ করব তখন যেন আমাদের সুবিধা হয়, সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওর থাম্বনেইল অথবা হেডিং দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বিষয়ে আলোচনা করছি। ছোট্ট একটি টেক্সট আপনি টাইপ করবেন, কিন্তু সেই ছোট্ট টেক্সটটি বড় টেক্সটে রূপান্তর হবে, যেটা কি অ্যাব্রিভিয়েশনের মতো বলে, কিন্তু এটা সঠিক অ্যাব্রিভিয়েশন না। যেমন ধরুন আপনি একটি ডকুমেন্ট নিয়ে কাজ করছেন, সেই ডকুমেন্টের মধ্যে অসংখ্যবার ঢাকা বিশ্ববিদ্যালয় এই কথাটি রয়েছে, সেক্ষেত্রে আপনি সংক্ষিপ্ত ঢাবি লিখলেন, ঢাবি লিখে স্পেস দিলে সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। এক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই টেক্সটটি কপি করে পেস্ট করলেই তো হয়, কিন্তু আপনি একসঙ্গে অনেকগুলো টেক্সট কপি করে রাখতে পারবেন না। এভাবে আপনি অসংখ্য শব্দ সংক্ষিপ্ত আকারে আপনি অটোকারেক্টের মাধ্যমে সেট করতে পারেন। টাইপ করার সময় আপনি সংক্ষিপ্ত শব্দগুলো লিখবেন এবং সেটির পূর্ণাঙ্গ রূপ চলে আসবে। তাহলে চলুন দেখা যাক কীভাবে এই কাজটি করতে হয়। যেমন দেখুন এখানে আমি লিখছি, কন্ট্রোল লেটার বি দিলাম এবং আমরা এখান থেকে সুতিনে ফোন সিলেক্ট করি, সুতিনে ফোন সিলেক্ট করলাম। আমি এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখুন এখানে আমাকে অনেকগুলো টাইপ করতে হলো, তারপরে আমি যদি এখানে ঢাবি লিখি, আমি বলছিলাম যে আমি এখানে ঢাবি লিখে স্পেস দেবো সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তাহলে এটি কীভাবে করতে হয় এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটির জন্য অটোকারেক্টে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে এখানে অপশন রয়েছে, অপশনের পরে এখানে প্রুফিং একটি বাটন রয়েছে, এই প্রুফিং বাটনে এখানে দেখুন অটোকারেক্ট অপশন রয়েছে। আমি গত ভিডিওতে বলেছিলাম আপনারা যদি এই বিষয়গুলি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ না হন তাহলে এখানকার অপশনগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের টিকমার্ক রয়েছে, এই টিকমার্কগুলো আপনি উঠাই দেবেন না অথবা নতুন করে টিকমার্ক দেবেন না, তাহলে সেক্ষেত্রে এমএস ওয়ার্ডে কাজ করার সময় আপনার অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাহলে আমি এখানে অটোকারেক্ট অপশনে ক্লিক করলাম, তারপরে এই জায়গায় আমি লিখব সংক্ষিপ্ত শব্দটি। যেমন আমি এখানে বলছিলাম যে ঢাবি আমি লিখব, এখানে আমি ঢাবি লিখলাম, আর এই টেক্সট বক্সে আমি পূর্ণাঙ্গটা লিখব, ঢাকা বিশ্ববিদ্যালয় লিখলাম। আপনারা ইচ্ছা করলে এটি কপি পেস্ট করতে পারেন, যেমন এখানে দেখুন আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখেছি, আমি এইখান থেকে এটি কপি করলাম, তারপরে আমি প্রুফিং অটোকারেক্ট এই জায়গায় আমি বলছিলাম ঢাবি এবং এই জায়গায় আমি পেস্ট করে দিলাম, তারপরে এখানে অ্যাডে ক্লিক করলাম। তাহলে দেখুন এইখানে এই অনেকগুলো লিস্টের মধ্যে শব্দ রয়েছে, তার মধ্যে আমার এই শব্দটি অ্যাড হয়ে গেছে। তারপরে আমি এখানে ওকেতে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করলাম, এখানে দেখুন আমি ঢাবি লিখছি, স্পেস বার দিচ্ছি, তাহলে দেখুন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এভাবে যেই শব্দগুলো আপনার সচরাচর ব্যবহার হয়, অর্থাৎ পূর্ণাঙ্গভাবে অনেক সময় লিখতে হয়, সেগুলো আপনি এখানে সংক্ষিপ্ত আকারে সেভ দিয়ে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে যখন আপনারা কাজ করবেন তখন সংক্ষিপ্তটা লিখলেই পূর্ণাঙ্গটা চলে আসবে। এই টেকনিকটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি অনেক দ্রুতগতিতে কাজ করতে পারবেন এবং আপনার কাজগুলো আরও স্মুথ হবে। আশা করি আজকের এই টেকনিকটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।